যত গাছ আছে তার ভিতরে শিমল গাছে দুঃখ কেন মনে? শিমল গাছে রয়েছে কাঁঠা, কেউ দেয় না হাত, ওই গাছে ফুল ফুটে। গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে আসলাম আমরা তিন বন্ধু কলেজের পাশে, একটা দাদু ঝালমুড়ি বিক্রি করে ওই জায়গায়। যাবো ঝালমুড়ির দোকানে, যাবো চলো তিনজন, চলো সাইকেলে আসি। দুপুর বেলায় তাই কি করছো আজ কোন শশা দিকে? দোকানের বয়স কত হইল? সবাই চুপ, 4 বছর। আর স্কুলে মাঠে ছিলাম ধরো 15-16 বছর। স্কুল 16 খাতার স্কুল, তাই তো? এখন কবিতা আমরা শুনতে চাচ্ছিলাম আপনার মুখে, এখন কবিতা গুলো একটু যদি শোনাইতেন। যারা করে লেখাপড়া আমি তাদের কথা বলি। আগের দিনে ছেলে মেয়েরা করতো লেখাপড়া সকাল সন্ধ্যাবেলা বই নিয়ে বসত, মন দিয়ে করতো লেখাপড়া। যখন আইল রে টাচ ফোন, ইন্টারনেট, মোবাইল ফোন, ছেলে মেয়েদের মন নিয়েছে কেড়ে। আমি তোদের দাদু হয়ে বলি বারে বারে, মন দিয়ে করো লেখাপড়া। লেখাপড়ার ভিতরে করিস না তোরা অবহেলা, যদি করো অবহেলা একদিন বুঝিবা এর কত জ্বালা। ফুলের মতো মনটা তোদের করিস লেখাপড়া, লেখাপড়ার ভিতরে করিস না প্রেম ভালোবাসা। সুন্দর শায়রি। যেমন ফুটা ফুল ফুটে থাকে কিছুদিন পর যাই রে ঝরে, তোরা অকালে যেন ফুলের মতো ঝরে। আমি তোদের দাদু হয়ে বলি বারে বারে, আমার মনে দুঃখ লাগে বলি কার কাছে, বাবা মায়ের কপাল পোড়া অল্প বয়সে ছেলে মেয়ের হাতে দিয়েছে টাচ ফোন তুলে। তার ভিতর আছে অবৈধ ছবি, আছে রঙিন খেলা, তা দেখলে পরে মাথা ঘুরে মন বসে না পড়ার ঘরে, বেড়াই ঘুরে ঘুরে সুন্দর মেয়ে দেখলে পরে পিছি পিছি ঘুরে, আর বলে নাম্বারটা দিলে পরে কথা বলবো বারে বারে, কেমন করে হবে লেখাপড়া। লেখাপড়ার কথা বললে গা তাদের জলে, তাই আমি বলি যদুম দিবসে মনের অর্থে জ্বালায় মোমের বাতি, আশুগিরি তার নিচিতে আর জ্বলিবে না রে বাতি।
এটা আমাদের বই আছে লাস্টের পেরা। দাদু অনেক সুন্দর হয়েছে, এই যে কবিতাটা বানাতে কতদিন লেগেছে? স্যারের সাথে নাকি আপ্যায়ন করার একটা কথাবার্তা চলতেছিল আমার সাথে, তা এটা কবে যাচ্ছেন আপনি তাই বলেন। আমি সময় করি কি করি, তোমাদের ধরো এখানে আমার এই দোকান চালাই, আবার সময় করি তো যাতে পাচ্ছে না। এমন যদি উনি এই যে গ্রামের বাড়িতে থাকতো তাহলে আমি যখন তখন যাই আলাপ করতাম। উনি থাকেন জিগরগাছা মেবি, তো জিগরগাছার ওই সাইডে তো যাওয়া সম্ভব না, আর কলেজ টাইমে আপনার দোকান রেখে তো আপনি যাইতে পারতেছেন না, আর শুক্রবারে তো সে আসবে না, তাইলে যাওয়ার আর কি কোনো ইয়ে দেখতেছি না। তো যাই হোক, কোনোদিন যদি মেলে যায় অবশ্যই হবে। তো আপনার কবিতাটা ভালো লেগেছে, আরও কিছু কিছু কবিতা আপনি বলেন টুকটাক ছোট ছোট, এটা তো অনেক বড় লম্বা, তাই ছোট ছোট কবি একটু যদি শোনাইতেন আর কি। বনের কোখি আই ছেলেরা আই মেয়েরা আই রে ছুটি আয়, কদম গাছে ফুল ফুটেছে দেখবি যদি আয়, হরেক রঙের রঙিন পাখি আসে যাকে যাকে বসে কদম গাছের ডালে, ফুলের সুবাস পায়া তারা করে মাখামাখি, তাদের ভাষায় কথা বলে করে ডাকা ডাকি, এই না দেখে বনের কোখি লাইল ছুটে কদম গাছের ডালে, মনের সুখে গাইছে কত গান তোরা দেখবি যদি আয়। ভালো কিছু একটা করতে পারে, সেরকম একটা সাপোর্ট করবেন আপনারা, দাদুর আরো ভালো ভালো কবিতা বানাতে পারে। এখন সব কথা যাক দাদু, দোকানের পাশাপাশি আপনি করেন কি, আপনার সংসার যে চলে কি দোকানের উপার্জন থেকে নাকি এমনি আশেপাশে কিছু? আমি অবসর কাটাবার জন্য এই দোকানে দোকান নিয়ে বসে। ঠিক আছে, তো এখন আপনার দোকান ছাড়া আর কি বাসার দিকে কোনো কাজ কাম বা এরকম কিছু করা লাগে? যাক, এই বয়সে না করাই ভালো। তাদের ছেলে মেয়ে তিনটে ছেলে নাকি? দুটো ছেলে দুইটা বাইরে বাইরে থাকে। যাক, তাদের দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? এখন বসে খাবেন যাবো তারপরে দোকানে জিনিসপত্র তো পুরাই গেছে, ঝালমুড়ি খাইলাম দেখলাম। দাদু এখন কথা হচ্ছে যে এর যে চ্যানেল মানে এ আর কি নতুন শুরু করতেছে এই ছেলেটা, তো এর চ্যানেলটা একদম ছোটখাটো। ঠিক আছে, তো এখন আপনার এই ভিডিওটা যে ভাইরাল হবে কি হবে না সেটা জানা না, জানা নেই আমাদের, তো এখন আপনি কিছু বলেন যে ভিডিওটার বিষয়ে সবাই কি ঠিকঠাক টাকা পয়সা দেয় এভাবে নিয়ে যায়? যাক আলহামদুলিল্লাহ। দাদু এর মনে করেন যে আমি যেটা বললাম আর কি, তাহলে কবি আর কবি আর একটা বলেন কবিতা। শিমল গাছ, শিমল গাছ মামান লেখক মামান চেনা পরিচিত একটা গাছ, যত গাছ আছে তার ভিতরে শিমল গাছে দুঃখ কেন মনে, শিমল গাছে রয়েছে কাঁটা কেউ দেয় না হাত, ওই গাছে ফুল ফুটেছে দেখতে বড় সুন্দর, ওই ফুলের নাইরের সুবাস কেউ ধরে না হাতে, ওই গাছ আল্লাহর কাছে ফরিয়াদ করে হে পরহতী গাছ আমার ফুলে একটা ফল দাও থাকবে সাদা তোলা, ওই তোলা দিয়ে যখন মানুষে বানাইবে লেপ কাঁথা, লেপ কাঁথা শীতকালে বা গায়ে দেবে বলবে আমার কথা কথা, এ কথা শোনার পরে যাই হোক আমরা এখন চলে যাব। আর এর thank you.
তো বন্ধুরা, দাদু এবার দিন বলছে যে কবদকুন অত নামের একটা কবিতা আমাদের শোনাবে। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সে পর্যন্ত আজকে সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ঠিক আছে।